আপনারা দেখুন, আমাদের একটা সিম্পল পাম্প কন্ট্রোলার সুইচ, যেটা শুধু ট্যাঙ্কি ওভারফ্লো হওয়ার মতন অবস্থা হয়ে গেলেই নিজে নিজে কীরকম বন্ধ হয়ে যায় দেখুন। প্রথম থেকে লক্ষ্য করুন, আমি প্রথমে এই ইউনিটের পাওয়ার সুইচটা অন করলাম, কিন্তু এই বাতিটাকে আপনারা মনে করবেন, ল্যাম্পটাকে পাম্প হিসাবে ধরে নেবেন। এই বাতিটা জ্বলা মানে পাম্প চলা, বাতিটা নিভে থাকা মানে পাম্প বন্ধ হয়ে যাওয়া। এই হচ্ছে আমাদের ইউনিট টোটাল। এইটা ওপরে, এই সুইচটা ওপরের দিকে থাকলে তখন কন্ট্রোলার ইউনিট কোনো কাজ করবে না, তখন ম্যানুয়ালি আপনি অপারেট করতে পারবেন, যেরকম আপনি নর্মাল বাড়ির পাম্প সুইচ অফ অন করেন। আর যদি নিচের দিকে রাখেন তাহলে এটা অটো হবে। আর এই জিনিসটাকে দেখছেন, এটার নাম ফ্লোট সুইচ, এটা শুধু আমরাই বানাই। এটা নিচের দিকে থাকা মানে আপনার ট্যাঙ্কির জল এখন ওভারফ্লোর থেকে নিচে আছে, আপনি ইচ্ছা খুশি মতন চালাতে পারবেন। এবার লক্ষ্য করুন, চালাতে গেলে আমাদের কী করতে হবে, আমাদের শুধু কিচ্ছু করতে হবে না। এই যে লাল সুইচটা আছে মাঝখানে, এইটাকে আমি খালি একবার টিপে দিলাম, দেখুন এই পাম্প চালু হয়ে গেল। আপনার লক্ষ্য করুন, এইবার ধরুন ট্যাঙ্কি ভরছে, আস্তে 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 ট্যাঙ্কি ভরছে, ভরতে 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 দেখুন, লক্ষ্য করুন এই ট্যাঙ্কি ভরছে, ভরতে 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 এই এসে গেল আপনার ওভারফ্লো লেভেল। দেখুন আপনার পাম্প বন্ধ হয়ে গেল, মানে এই বাতিটা নিভে গেল, মানে পাম্প নিভে গেল। হ্যাঁ, এবার আপনি দেখুন আবার আপনার ট্যাঙ্কির জল নামছে 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 নামছে, কিন্তু আপনার পাম্প কিন্তু চালু হলো না। এক নম্বর, এটাই হচ্ছে এটার সুবিধা। এবার আপনার যখন ইচ্ছা তখন আবার, যখন মনে করবেন জল কমে গেছে, তখন আপনি এই টিপে দেবেন, তখন দেখবেন আপনার পাম্প আবার চালু হয়ে যাবে। ঠিক আছে, এই হলো। আবার দেখুন উপরে উঠছে 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 উঠছে, দেখুন ওভারফ্লো লেভেল এলো, আপনার দেখুন পাম্পটি নিজে নিজে বন্ধ হয়ে গেল। এইখানে যে তারটি আছে, এই তারটি 150 ফুট, এটা তার মানে 15 তলা বাড়ি থেকেও আমি কানেকশান করতে পারি। 10 ফুটে এক তালা হয়, 15 ফুটেতেও 115 তলার কানেকশানও আমি এটা দিয়ে করতে পারি। কিন্তু যার বাড়ি 3 তলা 2 তলা, সেই হিসাবেই তার আমি কেটে লাগিয়ে দেওয়া হয়। এইটা ট্যাঙ্কের মধ্যে ফিটিং হয়ে যাবে, আপনি দেখতে পাবেন না, ট্যাঙ্কির ভিতর দিক দিয়ে একটি তার এসে আপনার ইউনিটে চলে যাবে। আর এইখানে ধরুন পাওয়ার সুইচ আছে, পাওয়ার সুইচ থেকে পাওয়ারটা এসে এর মধ্যে ঢুকে যাবে, আর এইখান থেকে আপনার পাম্পের লাইনটা বেরিয়ে যাবে আলাদা আলাদা কানেক্টার দিয়ে। এটা যেমন এটার একটি মাত্র সুবিধা নয়, আরও একটি সুবিধা আছে। এই যে পাওয়ার সুইচ, এটাকে আপনি মনে করবেন বাড়ির লোডশেডিং করা। আমি আপনাকে পুরো বাড়িতে যখন লোডশেডিং হয়, আপনার দৌড়ে বলেন না, দৌড়ে দৌড়ে যা দৌড়ে দৌড়ে যা, পাম্পটা নিবা পাম্পটা নিবা, কেন কারেন্ট ফট করে চলে এলে আপনার পাম্পটা পুড়ে যেতে পারে, এই ভয়ে আপনি দৌড়ে দৌড়ে যেতে হয়। এতে সেই ভয়টা থেকেও আপনি মুক্ত হয়ে গেলেন। কী করে দেখুন, এই আপনার বাড়িতে দেখুন একটি, আমি আপনাকে অন্যভাবে দেখাচ্ছি। এইখানে আমি চালু করে রেখেছি পাম্পটাকে, পাম্পটাকে আমি চালু করে রেখেছি। এই দেখুন পাওয়ার সুইচ অফ করে দেওয়া মানে আপনি ধরে নেবেন এটা লোডশেডিং। এই যে লোডশেডিং হয়ে গেল, হ্যাঁ লোডশেডিং হয়ে গেল, কয়েক সেকেন্ড পরে যদি কারেন্টটা চলে আসে, আর কিন্তু আপনার পাম্প চালু হলো না। এই সুবিধাটাও কিন্তু আপনি এটা দিয়ে উপলব্ধ করতে পারবেন। এগুলোর মধ্যে আরও অনেক কিছু সুবিধা আছে। আপনার যে বাড়ির কস্টলি একটা পাম্প চালানোর সুইচ আপনি লাগান, সেই সুইচটা বারবার ওঠানো নামানোর কোনো করার দরকার নেই বলে আপনার সেই সুইচটাও দিনের পর দিন টিকবে, সেটাও খারাপ হবে না। কেন, এর ভিতরে যে জিনিসটা লাগানো আছে সেই সুইচটার থেকে অনেক শক্তপোক্ত জিনিস, সেই জন্য এইটা আপনি উপযোগিতা বুঝে নিন। কিন্তু এর দাম খুবই কম, ফিটিংস চার্জ নিয়ে 1500 টাকার মধ্যে, 1500 টাকার মধ্যে। এটা হচ্ছে মাত্র 3 তলার জন্য। এবার 3 তলার থেকে যদি আরও বেশি হয়, তারের দামটা একটু একটু করে বাড়বে। এই হচ্ছে এর উপযোগিতা। আবার আমি চালাচ্ছি, দেখুন এ দেখুন চলে গেল, টিপে দিলেই চলে গেল। আবার এই আপনার ট্যাঙ্কি ভরছে 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 ভরছে, এই ভরে গেল, দেখুন নিভে গেছে নিভে গেছে, আর দেখুন চলছে না। আবার আপনাকে টিপতে হবে, আবার আপনি পাম্প চালিয়ে দিতে পারেন। এরকম ইউনিট আমরা আরও অনেক রকম বানাই। আপনার ট্যাঙ্কি খালি হলে নিজে নিজে চালু, আপনার নিচের ট্যাঙ্কি খালি থাকলে চলবে না, এরকম সব যে যেরকম চাইবে সেরকম পয়সা সেরকমভাবেই আমরা বানাই। আজকের মতো এখানেই দিই।